আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তানভীর মিডিয়া থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সিঙ্গাপুরের ভ্রমণ বিষয় নিয়ে। সিঙ্গাপুর অত্যন্ত ছোট একটি দ্বীপ রাষ্ট্র, যেটিকে এশিয়া মহাদেশের ইউরোপ বলা হয়। সিঙ্গাপুর ছোট হলেও অত্যন্ত পরিপাটি এবং সাজানো গোছানো একটি দেশ, যে কারণে ভ্রমণকারীরা সিঙ্গাপুরকে বেছে নেন। এছাড়াও ভিন্ন ভিন্ন কারণে অনেকেই সিঙ্গাপুরে আসার জন্য আগ্রহী। সিঙ্গাপুরে আসতে হলে আমাদের সর্বপ্রথমেই একটি ভিসার প্রয়োজন। আসুন জেনে নেই সিঙ্গাপুর কি ধরনের ভিসা দিয়ে থাকে। সিঙ্গাপুর আমাদেরকে দিচ্ছে ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, জব ভিসা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ট্যুরিস্ট বা ভিজিট ভিসা নিয়ে। ভিজিট ভিসা পেতে হলে আমাদের সর্বপ্রথমে কি লাগবে? আমাদেরকে সর্বপ্রথমে যেটি লাগবে সেটি হলো পাসপোর্ট। পাসপোর্টের মেয়াদ কমপক্ষেও 6 মাস থাকতে হবে। তারপর যে লাগবে আমাদের সাম্প্রতিক সময়ে তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। তারপর আমাদেরকে একটি ইনভাইটেশন লেটার নিতে হবে সিঙ্গাপুরিয়ান নাগরিকদের কাছ থেকে, যার বয়স ন্যূনতম 21 বছর হতে হবে। এই লেটারকে LOI বলা হয়, লেটার অফ ইন্ট্রোডাকশন। তারপর আমাদের কি লাগবে? জাতীয় পরিচয়পত্র অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট। তারপর যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো একটি অ্যাপ্লিকেশন ফর্ম। নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্মে আমাদেরকে আমাদের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র অথবা বার্থ ডেট যে ইনফরমেশন আছে ইনফরমেশনগুলো নির্ভুলভাবে এই নির্দিষ্ট ফর্মে পূরণ করতে হবে। তারপর আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট, ভ্রমণ করার যে আপনার সামর্থ্য আছে এটা যাচাই করার জন্য 6 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট এখানে সংযুক্ত করতে হবে। আমরা যারা বিবাহিত তার জন্য ম্যারিজ সার্টিফিকেট এখানে সংযুক্ত করতে হবে। তারপর আমাদের যা লাগতেছে, আমরা যে সিঙ্গাপুরে যাব কোথায় থাকব, যদি আমরা হোটেলে না থেকে বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের বাসায় থাকি, সেই ক্ষেত্রে আপনার শুধু ওই অ্যাড্রেসটা এই নির্দিষ্ট ফর্মে আপডেট করতে হবে। তারপর যা লাগবে একটি রিটার্ন এয়ার টিকিট। এয়ার টিকিটে এখানে আপনি সিঙ্গাপুর কবে যাইতে আগ্রহী এবং কবে আপনি সিঙ্গাপুর থেকে চলে আসবেন এখানে এই ফর্ম উল্লেখ করতে হবে। তারপর আপনারা যারা সরকারি চাকরি যাবি তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট নামে একটি লেটার রয়েছে সেটি সংযুক্ত করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনি সিঙ্গাপুরের ভিজিট ভিসা আবেদনের 7 থেকে 10 কর্মদিবসের মধ্যেই ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো জটিলতা না থাকে, অনেক ক্ষেত্রে একটু সময় বেশি নেয়, 2 সপ্তাহের মধ্যে। 2 সপ্তাহের মধ্যে আপনারা সিঙ্গাপুরের ভিজিট ভিসা পেয়ে যাবেন। সিঙ্গাপুরে 2 ধরনের ভিজিট ভিসা দিয়ে থাকে, সিঙ্গেল এবং ডাবল এন্ট্রি। আপনি যদি সিঙ্গেল এন্ট্রি পান তাহলে সিঙ্গাপুরে ইন হওয়ার পর 1 মাসের মধ্যে আপনাকে সিঙ্গাপুর হতে চলে যেতে হবে। ডাবল এন্ট্রি হলে আপনার জন্য একটু সুবিধা রয়েছে। সিঙ্গাপুরে আসার পর সিঙ্গাপুরের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ওই রাষ্ট্রে গিয়ে আপনি 1 দিন অথবা 2 দিন থেকে আবার যদি সিঙ্গাপুরে ইন হন, সেক্ষেত্রে ইন হওয়ার দিন থেকে আপনি আরও 1 মাস সিঙ্গাপুরে থাকতে পারবেন। তাহলে ডাবল এন্ট্রিতে আপনি অনায়াসেই 2 মাস থাকতে পারছেন। ডাবল এবং সিঙ্গেল দুটিতেই আপনি সিঙ্গাপুরে আসার পর সিঙ্গাপুর আইসিএর কাছে আপনি আরও 1 মাস এক্সটেন্ডের জন্য আবেদন করতে পারবেন। যদি সিঙ্গাপুর আইসিএ আপনাকে এক্সটেনশন দেয় তাহলে আপনি আরও 1 মাস সিঙ্গাপুরে অবস্থান করতে পারবেন। আর যদি কোনো ক্ষেত্রে আপনাকে এক্সটেনশন না দেয় তাহলে আপনার 30 দিনের মধ্যে আপনাকে সিঙ্গাপুর থেকে চলে যেতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, সিঙ্গাপুরের ভ্রমণ সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জব সংক্রান্ত একটি ভিডিও করব, সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে সিঙ্গাপুরে জব ভিসা পাওয়া যায় এবং কী কী ধরনের কাজ এখানে আমাদের জন্য অ্যাভেলেবল। সিঙ্গাপুরে স্কিল, আনস্কিল, এস পাস, এমপ্লয়মেন্ট পাস, বিভিন্ন ধরনের
ভিসা পাওয়া যায়। আপনারা আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।